তো এখানে খাওয়া হচ্ছে ফুচকা, আমার জন্য দই ফুচকা, দাদা খাচ্ছে জল ফুচকা। এখন এসেছি কাঁচরাপাড়া মাছের বাজারে। এখানে অনেক রকমের মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা যেটা চাইছি পিওর ভেটকি সেই মাছ পাচ্ছি না। এখানে পমফ্রেট, ইলিশ, চিংড়ি, বড় রুই, কাতলা, আরও কী কী সব মাছ আমি তো সব চিনি না, যাই সবই আছে, কিন্তু আমরা যেই মাছ চাইছি পাচ্ছি না। আমরা এক দাদার দোকানে ভেটকি মাছ পেয়েছি, দাদা কাটলো ভেটকি মাছটা, দেখা যাক। যাই, এরপরে আমরা আরও কতগুলো জিনিস কেনার আছে, টুকিটাকি বাজার করার আছে, তো সেই বাজারগুলো করব। লাইট কিনব দিদির জন্যে। তো আমাদের এখন নেওয়া হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি হচ্ছে জলের পোকা দাদার কথায়, মাছ নয়, তাই তো দাদা? রুমটা ঝেড়ে মুটে পরিষ্কার করে দিয়েছি, মোটামুটি দাদা বৌদিদের জন্য রেডি হয়ে গেছে। এবার এই রুমটা রেডি করো গাইজ, আজকে বানাবো চানা পানির। সেই জন্য দেখো ছোলাটা হচ্ছে গিয়ে দুপুরে ভিজিয়ে রেখেছিলাম, এখন এক চারটে পান তো বয়েল করে নিয়েছি। ছোলাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখানে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর এটা হচ্ছে পনির। পনিরটা কেটে নেবো অ্যান্ড দেন রান্নাটা শুরু করবো। এখানে হচ্ছে পনিরটা ভাজছি, এপাশে হচ্ছে গিয়ে এটা তো দেখালাম, পেঁয়াজটা একটা কুচি করে নিয়েছি, একটা এখানে এই পেস্ট বানিয়ে নিয়েছি, পেস্টের মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব দিয়ে দিয়েছি, আলুটা কেটে রেখেছি। এবার জাস্ট অ্যাসেম্বল করবো, পনিরটা ভাজা হয়ে গেলে আলুটা ভেজে নেবো। একটু লাল লাল করেই ভাজছি পনিরটা। এবার আলুটা অ্যাড করে দেবো, আলুটা অলমোস্ট দেখো ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা অ্যাড করে দেবো এই মুহূর্তে। আলুটা তুললাম না আর কি, নইলে তেলটা আবার উঠবে, আবার দিতে হবে, তো অনেক তেলটা তো নষ্ট হয় আর বেশি তেলও লাগে। এখানে হচ্ছে কি তেজপাতা অ্যাড করে দিয়েছি, তোমরা চাইলে হচ্ছে গোটা গরম মশলাও অ্যাড করতে পারো, আমি আর অ্যাড করছি না, কারণ কি হচ্ছে গিয়ে আমি লাস্টে গরম মশলা গুঁড়ো দেবো। আর এমনিও হচ্ছে কি নিরামিষ করলে হয়তো করতাম, যেহেতু আমিষ করছে তাই প্লেন করছি। লবণ অল্প একটু অ্যাড করবো, অলরেডি হচ্ছে গিয়ে মোটরটাতে মানে ছোলাটাতে হচ্ছে গিয়ে অ্যাড করা আছে। পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু কষিয়ে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেবো। গুঁড়ো মশলার মধ্যে ওই হলুদ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা অ্যাড করে দেবো। অ্যাড করে দেবো খানিকটা টক দই ফর দ্য টেক্সচার অনলি, অল্প একটু চিনি, ব্রাউন সুগারটা শেষ হয়ে গেছে তাই হোয়াইট সুগার, অলমোস্ট কষানো হয়ে গেছে, অ্যাড করে দেবো ছোলাটা। জলটা একটু পরে অ্যাড করবো, মশলা মানে ছোলাটাকে একটু মানে কষিয়ে নিয়ে দেন হচ্ছে জলটা অ্যাড করবো। একটু কাশ্মীরি লাল মির্চ অ্যাড করলাম রঙের জন্য, যেহেতু অনেকে খাবে তো নিজেদের জন্য তো করি না, বাইরে লঙ্কা দিতেই ভুলে গেছি মনে পড়লো, অ্যাড করে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো জাস্ট ফর দ্য টেস্ট। অ্যাড করে দেবো পনিরটা, ভালো করে কষিয়ে নেব। কালারটা তো দারুণ লাগছে, ডান। এবার জাস্ট জলটা অ্যাড করে দেবো। তো যেমনটা তোমাদেরকে বলেছি যেটাতে তোমরা জলটা সেদ্ধ করবে সেই জলটা ফেলে দিও না প্লিজ, ওই জলটাতে অনেক পুষ্টিগুণ বেরিয়ে যায়, তো ওই জলটা আমি অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে দেবো, এবার এটাকে ফুটতে দেবো, প্রায় 10-15 মিনিট ফুটলে এটা হয়ে যাবে। আমরা এখন এসেছি লাইটের জন্য দোকানে টুনি বাল্ব কিনতে দিদির জন্য, তিনটে ব্যালকনির জন্য তিনটে টুনি বাল্ব কেনা হচ্ছে। এখানে দাদা আছে, ওর গোল্ডেন কালার পছন্দ বলে গোল্ডেন কালারের কেনা হচ্ছে। টুনি বাল্ব দেখা চলছে, এখানে অনেক রকমের দাদার দোকানে টুনি বাল্ব আছে, অনেক রকমের লাইট আছে, এখানে সুন্দর সুন্দর এরকম লাইটস আছে, এখানে ঝোলানো মতন লাইট আছে। দাদার দোকানটা কাঁচরাপাড়াতেই, তোমরা এসে চেক আউট করতে পারো। দাদার দোকানের নাম হচ্ছে শুভরিতা ইলেকট্রনিক্স, এখানে দেখে নাও। দাদার দোকানে অনেক কম প্রাইসে, রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো ইলেকট্রনিক জিনিস পাওয়া যায়, তোমরা কোম্পানি নিতে পারো, কোনো লোকাল কোম্পানি নিতে পারো, ব্র্যান্ডেড নিতে পারো, খুবই ভালো ভালো জিনিস পাওয়া যায়, তো তোমরা অবশ্যই চেক আউট
করতে পারো। সোজা চলে যাব বাড়িতে। বাড়িতে কি দেখবো, দিদি কি করছে আর তোমাদেরকেও দেখাবো। এখন আমরা মিষ্টির দোকান থেকে এই মিষ্টিটা কিনছি। এরপর আমরা কোথায় যাবো? পোস্ত কিনতে যাবো। দিদি ফোন করে বলেছে পোস্ত কিনতে। তো দাদা হাসছে আমার দিকে তাকিয়ে, ভাববে যে একজনকে বিয়ে করলাম, সে তো সারাদিন ব্লগ ব্লগ করে যায়। আরেকজন এলো শালি বলে, বা বোন যাই বলো, তা এলো, এসে নিয়ে সেও ব্লগ ব্লগ ব্লগ। আমরা চলে এসেছি ঘরে। এই যে আমার দিদি। দিদি শোনা কি করছো? এ নাও তোমার গিফট, এইটা, এই উপরেরটা গোল্ডেন কালারের। কিন্তু দিদি এখন জল ভেজা হাত বলে নিতে পারছে না, কিন্তু আমাদের সাবস্ক্রাইবাররা অলরেডি দেখে নিয়েছে যে আমরা লাইট কিনেছি। কি লাইট কিনেছি এখানে দেখো, রান্না অলমোস্ট হয়ে গেছে, একটা আটা মাখা হয়ে গেছে, এখানেও পনিরের তরকারি, চানা পনির বানিয়ে নিয়েছে, খুলছে না। তো গিফট লাইট যেটা আমরা এখন লাগাবো, খুশি? গোল্ডেন কালারের। আমি অনেকদিন ধরে শুধু গোল্ডেন লাইটই খুঁজছিলাম, যেটা কিনা একটু উজ্জ্বল হবে, কারণ কি আমার অন্য লাইট গুলো লাল নরম তো দেখতেও ভালো লাগে। বাই দ্য ওয়ে গাইস, বার্থডে গার্ল, আজকে দুজনের জন্মদিন। এই জন্মদিন আমরা মিডরাইটে সেলিব্রেট করেছি। দেন ডিপার্টমেন্টে মেঘমিতা জন্মদিন ছিল, বাই দ্য বার্থডে গার্ল আজকে আর এখানে দাদা লাইট লাগাতে বসেছে, এসে নিয়ে। সত্যি এই মানুষটার ভরপুর এনার্জি, আমি জানি না এত এনার্জি মানুষটা কোথা থেকে পায়। আর আমি যে সেই ঘর থেকে গেছি তখন থেকে হেলমেটটা পরে গেছি, এখনো পর্যন্ত হেলমেটটাকে খুলিনি। এই যে এখানে সুচে যাচ্ছি, থালা নিয়ে বাটি নিয়ে রেডি হচ্ছে আমাদের স্ন্যাক্স আইটেম, আমরা খাবার। আমাকে বাই দ্য ওয়ে জামাটা পরে কেমন লাগছে বলবে? কুল কুল লাগছে না? এইটা হচ্ছে দাদার জামা। এই দেখো আমাদের পুচু সোনা, আমাদের পুচু সোনা এসছে। ও হাঁচি দেখো পুচু সোনার। আয় বাবা, আয় আয়, পেছনে চটিগুলো অ্যাভয়েড করো সবাই। এই দেখো লাইট গুলো চলে এসছে। আর এটা খুব ভালো একটা জিনিস পেয়েছি যে লাইটটা লাগাবার জন্য এরকম কর্ড। কি রে দিদি, খুশি? খুব খুশি, খুব খুশি। আমি মাছ করছি, বনি আছে, ভেটকি মাছ আর চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ। তো আমাদের এখানে খাবার চলে এসছে। সুচে দাদি কি আছে এখানে? চিকেন, চিকেন ড্রামস অফ হেভেন, ওই ড্রামস অফ হেভেন এখানে গরম করছে মাইক্রোওয়েভ ওভেনে। এখানে আমাদের আছে রেশমি কাবাব, রেশমি কাবাব এন্ড স্যালাড। আর এখানে আছে গ্রিন চাটনি, গ্রিন চপ খাবো। আমার দিদি অলরেডি শশা খেতে শুরু করেছে। মানে ব্লগিং চ্যানেলটা কার দিদি? আমি তো করে যাচ্ছি। এই জয়ই তো আমি আগে থেকে তো আমি তো করে যাচ্ছি। বেঙ্গলি গান না গা রায় কমলা সুন্দরী নাচে, সুন্দরী এখানে আর সুন্দরীর বাচ্চা ওখানে উকি মারছে ওখান থেকে। আমাদের ঘরের সামনেটা খুব ভালো অবস্থা। আমাদের খাবার, আমরা বসে পড়েছি মজলিস সাজিয়ে। খাবে আসবি? দেখো 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 দেখো, এই ছোট বাচ্চাটা ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে। তো এখানে আমার দিদি একটু আমার উপর রেগে আছে, কারণ কি আমার ভিডিওটা বানিয়ে দিইনি। হ্যাঁ না, কি রে রেগে বেগুনি, টায়ার্ড হয়ে গেছি। এখানে হচ্ছে ভেটকি মাছে পাতুরি কাল হবে, ওই জন্য হচ্ছে কি দই নিয়েছি, নুন নিচ্ছি। এখানে হচ্ছে কি হাফ সরষে, কি নুন রে, এটা তো সাদা নুন না? না এটা হচ্ছে কি রক সল্ট, থাইরয়েডের জন্য এটা ভালো। অল্প একটু হচ্ছে কি ভেটকি মাছের কি হবে, পাতুরি। আচ্ছা
তাছাড়া দিদির কিন্তু এখানে ফুলকো ফুলকো লুচি বানানো অলরেডি হয়ে গেছে, আর এটা তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো সবজিটা হচ্ছিল। একটু লঙ্কা গুঁড়ো আর জাস্ট এই পেস্টটা। এটাতে কি পেস্ট আছে? এটা হচ্ছে গিয়ে হাফ পোস্ত হাফ হচ্ছে সরষে, সেটা হলুদ সরষেটা, কালো সরষেটা দেবে না, কালো সরষেটা দিলে একটা তিতকুটি তিতকুটি ব্যাপার আসবে। আমি ভালো করে সবকিছুকে ফেটিয়ে নেব, দেবো বেশ খানিকটা সরষের তেল। দেখো মিক্সারটা রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে যে এরকম যে ফালি করা পিসগুলো এগুলো অ্যাড করে দেবো। তা আমরা কালকে মোটামুটি যজন আছি, সেই হিসেবে অ্যাড করে দেবো। দিনের দিন বানালেও হয় নাকি এটা? দিনের দিন বানালেও হয়, আমি যেহেতু সকালে টাইম পাবো না, নর্মালি দিনের দিনই বানাই, আমি যেহেতু সকালে টাইম পাবো না তো আমি একদিন দিয়ে করে যেন অনেকগুলোই পিস আছে আমি সবগুলোই করে দেবো এটা লাস্ট। বাকি মাথা এগুলো তো আর এতে দেওয়া যাবে না, এগুলো আলাদা করে রান্না করে খেয়ে নিতে হবে। ভালো করে এই পিসগুলো মাখিয়ে নিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করবো, ব্যাস আর কিছু না। এবার কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে অ্যাড করে দেবো, মোটামুটি ওই প্রত্যেকটা পাতার মধ্যে একটা করে কাঁচা লঙ্কা, একটা করে মাছ আর খানিকটা করে গ্রেভি দিয়ে আর পাতাগুলোকে বেঁধে নেবো। আমার মানে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই আমি কতটা টায়ার্ড, আর জাস্ট বুঝতে পারছি না। বাই দ্য ওয়ে বুনু আমাকে যে লাইট গিফট করেছে বর একটা অলরেডি লাগিয়ে দিয়েছে, একটু দেখা। দিদির ব্যালকনিটা এমনি অনেক সুন্দর, তার মধ্যে দাদা একটা লাইট লাগিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি দিদির এই কোয়ার্টারটাতে টোটাল তিনটে ব্যালকনি আছে, এটা হচ্ছে বারান্দার ব্যালকনিটা, আরেকটা ওদিকে আছে যেটা দিদিদের মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ, আরেকটা আছে যেটা রান্নাঘরের সাথে অ্যাটাচ। তো দাদা তো দাদার দাদাকে আনতে গেছে, দাদা বৌদি আর বাচ্চাটা আসছে জানো, তো সেই জন্যে এই একটা লাইট লাগানোরই টাইম পেয়েছে, তো দাদা সেই জন্য এই একটাই লাইট লাগিয়ে দিয়ে গেছে। বাকিগুলো মেবি দাদা কাল সকালবেলায় টাইম পেলে লাগিয়ে দেবে, বাকি দুটো ব্যালকনিতে। টোটাল তিনটে টুনি বাল্বের চেন আনা হয়েছে, ওই জন্য যে তিনটে ব্যালকনিতে তিনটে দেওয়া হবে সেই জন্যে। দাঁত ভাঙা পোগলা এসছে, এ দেখো দাঁত ভাঙা পোগলা না মিঠু মিঠু। তোর নাম মিঠু কবে থেকে গেল? মিঠু তো টিয়া পাখির নাম হয়। ও তুই টিয়া পাখি কবে থেকে গেলি? এ দেখো কি সব নিয়ে এসছে, চলছে পার্টি এখানে, কত কিছু আছে দেখো। এই হচ্ছে লুচি, চিকেন, ফ্রাইড রাইস। চিলি চিকেনটা কোথায় গেল? এখানে চিলি চিকেন, এখানে চানা মশলা, এখানে পটলের তরকারি আছে, আমার মহান দিদি বানিয়ে দিয়ে গেছে তেলওয়ালা। এখানে আছে পায়েস, মিষ্টি, আজকে সুচেতার জন্মদিন অ্যাকচুয়ালি। খাইস এই ব্লগটাকে এখানেই শেষ করলাম, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। কাল দেখা হচ্ছে আরও একটা ব্লগের সাথে।